আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান জাহিদ এ থেকে এটা হচ্ছে আমার একটা কুল গাছ এই বড় নাম হচ্ছে বল সুন্দরী যদিও লম্বাটে লম্বাটে দেখা যাচ্ছে অনেকটা হচ্ছে কাশ্মীরি আপেল কুলের মতো কালারটা অনেকটা এরকম কিন্তু আসলে এটা কাশ্মীরি আপেল কুল না আমার কাছে এটা অনেকটা কাশ্মীরি আপেল কুলের মতো মনে হয়েছিলো এটা আর কিছুদিন দিন পরে এটা আস্তে আস্তে গুল হয়ে যাবে এটার যে ফলগুলো হবে সেগুলো হচ্ছে গুল হয়ে যাবে এখনো অনেক ডালের মধ্যে হচ্ছে ফুল দেখা যাচ্ছে যেখানে ফুল আছে হ্যাঁ তো এই ফুলগুলোতে আসলে ফল হবে না কিন্তু এখানে অনেকগুলো ফল হয়ে গেছে এগুলো আসলে প্রচুর ফল প্রচুর ফল আসলে এই বল সুন্দরী ফলটা আসলে লাভজনক কিনা সেটা দেখার জন্য হচ্ছে আমি হচ্ছে পরীক্ষামূলকভাবে কিছু গাছ লাগাইছি একেবারেই খুব অল্প পরিবারের চাহিদা যাতে মিটে আর কি এর জন্যে তো এই ফলনের যে ইটা মানে এত ধরন এই ধরন দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা লাভজনক তো বটেই শুধু তাই না এটা অনেক বেশি প্রফিটেবল আমার কাছে মনে হয়েছে কারণ হচ্ছে এত পরিমাণ ধরন অন্যান্য কোন গাছের মধ্যে আসলে খুব কমই দেখা যায় যেমন হচ্ছে অন্যান্য যে কুলের গাছগুলো আছে বিভিন্ন জাত আছে সেগুলোর মধ্যে আসলে কী পরিমাণ হয় আমি ইউটিউবে অনেক ভিডিওতে দেখছি কিন্তু এই কুল গাছের ধরন বা এই ফলের যে হচ্ছে ধরন সেটা অনেক বেশি অনেক বেশি অন্যান্য ফলের তুলনায় আমার কাছে মনে হয়েছে তো আমি যদি আমি বলবো যে এই গাছ হচ্ছে যদি কেউ সুন্দর করে পরিচালনা করে সুন্দর করে যদি পরিচর্যা যদি কেউ করে সুন্দর করে একটা বাগান যদি কেউ করে আমার কাছে মনে হয় যে প্রফিটেবল তো অনেক বেশি পেয়ারার থেকে প্রফিটেবল কারণ কি কারণে পেয়ারাতে হচ্ছে সারা বছর পরিচর্যা করতে হয় পরিচর্যা না করলে হচ্ছে পেয়ারা গাছে বিভিন্ন সমস্যা হয় কিন্তু কুল গাছে কিন্তু সারা বছর ওইভাবে পরিচর্যা করতে হয় না কুল গাছে বছরের নির্দিষ্ট একটা দুটা সময় হচ্ছে শুধু কি করতে হয় বড়ই গাছে যখন ফুল আসে তখন থেকে শুধুমাত্র ভালো করে পরিচর্যা করলে হয় সার বিষ সার হচ্ছে কীটনাশক কিছু দিতে হয় ফুলগুলো যাতে ঝরে না যায় এর জন্য হচ্ছে কুল গাছে একটু বেশি পরিচর্যা করতে হয় শেষের দিকে আর বিক্রি শেষ হওয়ার পর গাছগুলো কেটে দেওয়ার পর তো অনেক দিন লম্বা একটা গ্যাপ দেওয়া যায় মানে এক কথা গাছ লাগাইয়া হচ্ছে ঘুমাইয়া যাওয়া যায় এরকম একটা অবস্থা ঘুমিয়ে যাওয়া যায় এই কুল গাছে এই ইয়ের ব্যবসা করলে আর কি মানে বড়ই গাছ লাগাইলে কিন্তু পেয়ারা গাছ বলেন বা এই যে পেঁপে গাছ বলেন অন্যান্য ফসল যেগুলো আছে সেগুলো যদি আপনি যদি চাষ করেন তাহলে কিন্তু আসলে এভাবে কিন্তু আপনার হচ্ছে রিল্যাক্সে থাকতে পারবেন না কিন্তু এই বড়ই গাছের ব্যবসার মধ্যে এইভাবে রিল্যাক্সে থাকা যায় আপনার মন চালো যে আপনি হচ্ছে কোথাও ঘুরতে গেলেন যে এক মাস দেড় মাস থাকলেন তাতেও কোনো সমস্যা নাই বাড়িতে একটা লেবার থাকে শুধুমাত্র দেখাশোনা করলেই হয়ে যায় কিন্তু পেয়ারার মধ্যে কিন্তু সেই সুবিধাটা নাই আর একটা গাছে যদি হচ্ছে এটা এটা অনেক বড় কিন্তু একটা গাছ ওই পর্যন্ত ঠিক আছে ওই দিকে উঠে গেছে ওই পাশে ফল কিছু ঝরে গেছে আমি নিচেই ফালাই দিছি তারপর হচ্ছে ওই দিকেও কিন্তু ডাল গেছে আমি ডালটা ছেটেও দিছি বেশি বড় হইতে দিই খুব বেশি পরিচর্যা করি নাই একবারই কম পরিচর্যা করছি তারপর কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ফল তো একটা কাছে আমার কাছে মনে হয় যে এক মন করে বড়ই অনায়াসেই হবে তো এক মন করে ফল যদি হচ্ছে পঞ্চাশ টাকা কেজিও যদি হয় তাহলে কিন্তু হ্যাঁ দুই হাজার টাকা একটা গাছে যদি দুই হাজার টাকা বছরে যদি আসে আপনার পাঁচটা পাঁচশো গাছ যদি থাকে একটা বাগানে আপনার তাহলে চিন্তা করেন কি পরিমাণ টাকা হবে তো এই সেই হিসাবে আমি বলতেই পারি যে হচ্ছে এই বল সুন্দরী কুলটা আসলেই প্রফিটেবল আর এটা ভালো করে পরিচর্যা করতে পারলে যে কোনো মানুষের জন্য এটা হচ্ছে যেমন হচ্ছে নিজে হচ্ছে কি হবে নিজের আর চাকরির জন্য হচ্ছে ঘোরাঘুরি করতে হবে না এই ব্যবসা ধরে রাখলে ইনশাল্লাহ চারাও বিক্রি করা যাবে এখান থেকে চারাও করা যাবে এই এগুলো থেকে আবার অপরকে অন্য কেউ হচ্ছে আপনি হচ্ছে চাকরি দিতে পারবেন অন্য অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন সেই হিসাবে এটা অনেক ভালো একটা ব্যবসা আমার কাছে মনে হয় তো আপনারা কেউ চাইলে হচ্ছে এই কুলবাগান করতে পারেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম